মালদা জেলার চাঁচল থানার তিন কিমি অদূরে কালীগ্রাম দোসারিক মোড় এলাকায় বিকট বোমার শব্দে ঘুম ভাঙল পাড়া প্রতিবেশীদের। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁচল থানার পুলিশ। চায়ের দোকান থেকে 12 ফিট দূরে একটি বোমা ফাটিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় বোমার স্পষ্ট চিহ্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতুলি ও কোটার অংশ। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকাবাসীদের একটাই দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। এই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। 12টার দিকে দুটো বোম ফেলেছে, কে ফেলেছে আমরা বলতে পারছি না, কিন্তু এ তো আতঙ্কই। আমরা সব বাচ্চা টাচ্চা এখনো আমরা ভয়ে আছি, যেরকম প্রশাসন এটার আমাদেরকে একটু হেল্প করে আর এটা একটু ইনকোয়ারি করে। খুব শব্দ, এত বিকট শব্দ হয়েছে, মানে কি আমরা এখানে আতঙ্কে এখন এ অবধি আছি। আমরা থানার সাহারা নিতেছি, যেরকম থানা আমাদেরকে একটু ব্যবস্থা করে দেবে। কিছু পরে আছে, এখনো দাগ রয়েছে, হ্যাঁ অনেক দাগ রয়েছে, আর প্লাস সব এখানে ফেটে হয়েছে, যে পাইচ মাইচ ডিব্বা মুব্বা যত কী আছে সব এখানে ফেটে এখনো আছে। গাছ একটা ছিল, ডালটা ভেঙে গেছে। দুজন ওই 50-60টা টোটাল। আমাদের চায়ের দোকান আছে, চায়ের দোকানের মোটামুটি 10 ফিট দূরে ফেলেছে বোমটা, আর ঘরের মধ্যে আসে ফলে যায়, অনেক কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে। দেখছি তো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এত ধোঁয়া তার আমরা মালুম কুয়াশা পড়ে গেছে। হ্যাঁ দুটো পরপর দুটো ফেলে না। মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।